সব সময় মনে এখানে চুল কাটেন মানে চৌধুরী বাজার পয়েন্টে নেমে এখান থেকে যে দুধ বাজারটা আছে সামনে আমরা দুইজন মিলে আজকে চুল কাটবো। তো চুল কোন সেলুনে কাটতেছি আর এই সেলুনে চুল কাটার জন্য আমি শুধু ঢাকা থেকে আসি এই সেলুনে চুল কাটার জন্য। আমি ঢাকাতে কোন সেলুনে চুল কাটে সুবিধা পাই না, কোন সেলুনে আমার হয় না, এই সেলুনে আমার চুল কাটতে হয়। তো কোন সেলুনে আজকে চুল কাটি, চলো আজকে এক ঝলক দেখে আসি। গাইজ, সাইমকে নিয়ে যাচ্ছি, সাথে সাইম আছে। তো এখানের মধ্যে দেখেন, রাস্তার মধ্যে দেখা যাচ্ছে কি একটা ভোটাভুটি চলতেছে, জানি না। তো শুনছিলাম একজন আমাকে বলতেছে যে এখানে নাকি একটা মানে ব্যবসায়িক সমিতি যারা, তাদের নিয়ে একটি নেতা নির্ধারণ করার জন্য এখানে ভোটাভুটি চলতেছে, সঠিক টাইম জানি না। তো আমরা এখন চলে এসেছি, চলুন টমটম থেকে নেমে পড়ি। লামাই দিন লামাই দিন। হবিগঞ্জে যারা আছো তাদের জন্য বলছি, এইখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে আমরা যেখানে শঙ্কর সিটি মার্কেটে যাই আর কি, তো ওই দিক দিয়ে রাস্তাটা হচ্ছে আপনার এদিকে দুধ বাজার যেটা বলে ওই দিক দিয়ে চলে যাবেন সবাই। তো আমরা যাই আগে, দেখি আগে চুল টুল কাটি। সো গাইজ, আমরা নেমে গেছি, একটু সামনে গেলে আমরা চলে যাব সেলুনে, চলো। সো এই গাইজ, আমরা এখন চলে এসেছি পরিমল মামার দোকানে, লোকনাথ জেন্টস পার্লারে। তো চলো ভিতরে ঢুকি। তো দরজা খুলতেছি, মানে ভিতরের পরিবেশটা অন্যরকম, আলাদা সৌন্দর্য। তো দেখতেই পাচ্ছেন যে সবাই এখানে চুল কাটতে ব্যস্ত। তো চলো আমাদের পরিমল মামার সঙ্গে একটু কথা বলা যায়। সো এই গাইজ, আমরা এখন চলে আসলাম সেলুনের ভিতরে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে সুন্দরভাবে চুল কাটা হচ্ছে। তো আমরা একটু কয়েকজনকে জিজ্ঞেস করবো আর আমাদের পরিমল দাদা এখানে। পরিমল মামা, সরি, কি অবস্থা, দোকান কেমন চলতেছে? অনেক ভালো। সবাই কেমন আছে? তাহলে ভালো দেখে দাঁড়ো। রেমিয়া, কি অবস্থা? ভালো আছো না? বাজান কিছু গো বাজান। এখানে অনেক কাস্টমার আছে অবশ্য। আপনি কি এখানে চুল কাটবেন নাকি? কতক্ষণ ধরে আসছেন এখানে? এক ঘন্টা হয়ে গেছে, এখনো সিরিয়াল দেয় নাই। এত 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 বড় সিরিয়াল এখানে না? সবসময় মনে এখানে চুল কাটেন? মাশাল্লাহ মাশাল্লাহ, 5 বছর ধরে। এই চুল কিতা বাজে হাটে নাকি? তা না। হ্যাঁ, চুল অনেক ভালো কাটে। আপনি যে অনেক বিরক্ত বিরক্ত লাগতেছে, কাহিনী কিতা? না, কেন বিরক্ত লাগবে? কেন? হ্যাঁ, বিরক্ত লাগে না। কতক্ষণ ধরে চুল কাটতেছে? আমরা এইভাবে কয়েকজনকে জিজ্ঞেস করলাম, মানে যাকে জিজ্ঞেস করছি সবাই এই সেলুনের প্রশংসা করেছে। চলুন আর কয়েকজনকে জিজ্ঞেস করা যাক, চুল কাটতে কেমন লাগতেছে? চুল কাটছেন না দাড়ি কাটছেন? কী কাটছেন? দাড়ি কাটছেন। যাই হোক, আপনারা অনেক ফ্রেশ লাগতেছে এখন আগে থেকে। তো চলুন এখন পরিমল মামার সঙ্গে কিছু কথা বলা যাক। পরিমল দা, দোকানের অবস্থা তো অনেক ফ্রেশ ক্লিন দেখা যেতেছে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আসলে নাকি? দা অবশ্য যাদের বেশি গরম লাগে তারা এখানে আসে কাটতে পারে, কারণ এখানের মধ্যে এসিও আছে আর আমি মনোরম প্রকৃতিতে বসে চুলটা কাটতে পারবে। যাই হোক, আপনার কেমন লাগতেছে চুল কাটা? আমরা চাইছি, আমরা তো চুল কাটানো লাগবো, আমরা তো অন্য খালি দেখাইলে তো না, আমরা কোন সময় কাটবো? তো গাইজ, সেলুনের ভিতরটা অনেক সুন্দর ছিল, যার কারণে সাইম আর আমি অনেকগুলো ছবি তুলি। তো এখানে সাইম বসে বসে ছবিগুলো এডিট করছে আর কি। তো গাইজ, আমরা 5-10 মিনিটের ভিতরে আমরা চুল কাটতে বসে যাব। তো তাদের চুল কাটাটা শেষ করে আমরা চুল কাটতে শুরু করব। এই পর্যন্ত আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখে আমাদের সঙ্গে থাকুন।
গাইজ, আমি অনেকক্ষণ ধরে এখানে লক্ষ্য করতেছি যে ওনার মাথার উপরে কি একটা মেশিন দিয়ে কি যেন একটা করা হচ্ছে। তো চলুন আমরা পরিবার মামাকে জিজ্ঞেস করি যে আসলে ওনাকে কি করা হচ্ছে। এটা মানে এটা কাজটা করে কিতে এটা লাগবে কিতে এটা হল শিওর তো সুলুই খতকান আছে তাই না কুশকি কিতে যুদ্ধ হইছে মানে সুল কালা করবে তাই না এম মানে এটা রং দিয়ে দিছেন কালা রং এখন চুল কাটবার লাগে রেডি, কেমনে চুল কাটানো লাগবো হাল এটা দেখাই দিতেছে। Welcome to my channel, welcome to your channel. Channel to my guys, guys to my channel. সবাই ভিডিওটি দেখবেন, দেখতে তো আছে বড়, দেখবেন আবার গাইস। গাইস এখন চুল কাটতে বসে যাব, এরপরে যা হওয়ার হবে আর কি। এখন কথা হচ্ছে আমাকে তো সিনেমাটিক ভিউ তুলে দেওয়ার মতো কেউ নাই, তো মনে হচ্ছে কোনো সিনেমাটিক ভিউ হবে না, এখানে বসেই চুল কাটার পরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে। তো গাইজ এখন আমি চুল কাটতে বসে গেলাম, আর আমার বেশি সময় লাগে নাই, কিছুক্ষণের ভিতরেই মানে এখানে চুল কাটা অনেক ফাস্ট হয়, কিছুক্ষণের ভিতরেই আমার চুল কাটাটা হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন একটা ভদ্র কাটিং দিছি, আমি আবার তেমন কাটিং টাটিং দিই না। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন চুলটা খুব ভদ্রভাবে আমার মামা কেটে দিয়েছেন, তো নিশ্চিন্তে আমরা এখানের মধ্যে চুল কাটতে পারি অনেক সুন্দরভাবে। আসলে এখানে চুল কাটা হয় প্রশংসা করে শেষ করতে পারবো না। আমরা অত্যন্ত সুন্দরভাবে চুল কেটে ফেলেছি, আমার চুল কাটা শেষ হয়ে গেছে অলরেডি, সাইমের চুল কাটাও শেষ হয়ে গেছে। আর আপনাদের হবিগঞ্জে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, আপনারা অনেক সুন্দরভাবে এসির নিচে বসে কম মূল্যে যদি চুল কাটতে চান চলে আসবেন আমাদের পরিমল মামার দোকানে। আর এখানে সবচেয়ে বেশি মুগ্ধ করবে আপনাদেরকে যে বিষয়টা, আমাদের পরিমল মামার বিহেভ আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। তো আপনারা আশা করি আমাদের এই স্যালনটাতে আসবেন, এসে চুল কেটে যাবেন। আর এটা কোন দিক দিয়ে আসতে হয় না আসতে হয় সবকিছু তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটার নাম, এই জায়গাটার নাম কি মামু? আচ্ছা, আপনার কর্মকার পুটি লোকনাথ জেন্টস পার্লার, আর হবিগঞ্জবাসী জায়গাটাকে আপনার কামার পুটি বলে চিনি আর কি। তো আপনার এখানে চলে আসবেন, কম মূল্যে এসির নিচে বসে সুন্দরভাবে চুল করে কেটে যাবেন। তো আজকে এই পর্যন্ত ছিল, শেষ করবো। আমার নাম হইলে আর নাইজের নাম হইলে 10% কমিশন লাগবো, 10% ডিসকাউন্ট। ১০% ডিসকাউন্ট তো আপনি দিতে চান আনা কিতা? হ্যাঁ হ্যাঁ, কিতা হইতে ভাইয়া, কিতা হইলে পাইব? তোমার নাম বললেই হবে না, যে ভিডিওটা দেখাইছি, যাই হোক ভিডিও দেখে আসে বললে 10% ডিসকাউন্ট এখানে আছে। আর এখানে তো অনেক সুন্দর পরিবেশ, এসির নিচে বসে সবাই সুন্দরভাবে চুল কাটতে পারবে। আর এখানে আসতে হবে কোন দিক দিয়ে এটা একটু বললে ভালো হতো। এটা যে হবিগঞ্জের চৌধুরী বাজার কর্মকারপট্টি হিসেবে সবাই মানে বলে, কিন্তু খামাপট্টি হিসেবে চিনে, ঠিক আছে? দুধ বাজারের সামনে আমাদের দোকান লোকনাথ, মানে চৌধুরী বাজার পয়েন্টে নেমে এখান থেকে যে দুধ বাজারটা, তো সবাই চলে আসবেন। পার্লার নাম হচ্ছে লোকনাথ জেন্টস পার্লার, সবার জন্য 10% ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে ভিডিও দেখার কথা বললে। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাইকে দাওয়াত করে দেন আসার জন্য। সবাই আসবেন, আজকে এই পর্যন্ত ছিল।